একটা না কথা বলতে পারা জীব যে বলতে পারে না যে আমার এখানে ব্যথা লেগেছে বা ওখানে ব্যথা লেগেছে। দীর্ঘদিন ধরে বিনা ট্রিটমেন্টে একটা রাস্তার ধারে পড়েছিল। আমতলা থেকে আজকের আমাদের কাছে ফোন আসে সন্ধ্যার সময়, আমরা ভিডিও চাই, ভিডিও পেয়ে আমরা কন্ডিশনটা ভালো বুঝিনি। আমাদের টিম মেম্বাররা স্পটে যায়, স্পটে গিয়ে বাচ্চাটাকে রেস্কিউ করে আমাদের শেল্টারে নিয়ে আসে। ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে, তবে ওর ট্রিটমেন্ট কতটা নিতে পারবে আমরা জানি না, কারণ ওর টেম্পারেচার অলরেডি বিলো হয়ে গেছে 92.4। আর তাছাড়া ওর পটির সাথে ব্লাড আসছে, ইন্টারনাল হ্যামারেজ আছে। তো আপনারা সবাই প্রার্থনা করুন ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আপনার সবার কাছে একটাই অনুরোধ করব, আপনার আশেপাশে যে সমস্ত কুকুররা অসুস্থ হয়ে পড়ে বা আহত অবস্থায় পড়ে থাকে, সময় নষ্ট না করে আপনার পাশের কোনো প্যারাভেট বা কোনো ভেটকে একটু দেখিয়ে নিন দয়া করে, যাতে এই অবলা প্রাণীগুলো একটু প্রাণে বেঁচে যায়। এটাই আপনাদের কাছে একান্তই অনুরোধ।